পটুয়াখালীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। যেগুলো আছে সংস্কারের অভাবে সেগুলোর অবস্থাও নাজুক। অযত্ন আর অবহেলায় পড়ে আছে এসব শহীদ মিনার। দ্রুত সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয়দের। পটুয়াখালী জেলায় 75টি কলেজ, 295টি মাধ্যমিক বিদ্যালয় ও 265টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কলেজ ও বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার। আর জেলার 1235টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গ্রামাঞ্চলের বেশিরভাগ বিদ্যালয়েই শহীদ মিনার নেই। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেশিরভাগই জানে না শহীদ মিনার নির্মাণের ইতিহাস। কলেজে মানে ভালো শহীদ মিনার না থাকায় মানে আমরা বুঝতেই পারতেছি না যে আসলে শহীদ মিনারটা কেন তৈরি করা হয়েছে বা কিসের জন্য হয়েছে, এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম শহীদ মিনার সম্পর্কে বা শহীদদের সম্পর্কে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারি। বাংলাদেশে শহীদ মিনার কেন নির্মাণ করা হয়েছে এই ঘটনা আমাদের জানা নাই। ইতিহাস তো হচ্ছে যে মানে আমাদের পরবর্তী প্রজন্ম যেন এটা উপলব্ধি করতে পারে। এছাড়া 8 উপজেলার মধ্যে রাঙ্গাবালী, গলাচিপা ও মির্জাগঞ্জে নেই স্থায়ী শহীদ মিনার। আর কলাপাড়া, দুমকি ও বাউফল উপজেলায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে অরক্ষিত। এসব শহীদ মিনারে অবাধে বিচরণ করছে গরু ছাগল। শহীদ মিনারগুলো সুরক্ষার দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের। আমাদের দেশে যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে সেটা অবহেলিত এবং যেখানেও যা আছে তা জীর্ণশীর্ণ অবস্থা, সংরক্ষিত কোনো ব্যবস্থা নাই। পৌরসভার মেয়র, উপজেলার চেয়ারম্যান, জেলা প্রশাসক বা জনপ্রতিনিধি কেউই এদিকে দৃষ্টি দেয় না। যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই তাদের ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা। যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকবে তাদের নিজস্ব অর্থায়নে যত যেভাবে সম্ভব সেইভাবে তারা করবেন, এটি আমরা আশা করি। জেলার সকল শহীদ মিনার সুরক্ষিত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পটুয়াখালীবাসীর। দীপ্ত, বার্তাকক্ষ। পটুয়াখালীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। যেগুলো আছে সংস্কারের অভাবে সেগুলোর অবস্থাও নাজুক। অযত্ন আর অবহেলায় পড়ে আছে এসব শহীদ মিনার। দ্রুত সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয়দের। পটুয়াখালী জেলায় 75টি কলেজ, 295টি মাধ্যমিক বিদ্যালয় ও 265টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি কলেজ ও বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার। আর জেলার 1235টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে গ্রামাঞ্চলের বেশিরভাগ বিদ্যালয়েই শহীদ মিনার নেই। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেশিরভাগই জানে না শহীদ মিনার নির্মাণের ইতিহাস। কলেজে মানে ভালো শহীদ মিনার না থাকায় মানে আমরা বুঝতেই পারতেছি না যে আসলে শহীদ মিনারটা কেন তৈরি করা হয়েছে বা কিসের জন্য হয়েছে, এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম শহীদ মিনার সম্পর্কে বা শহীদদের সম্পর্কে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারি। বাংলাদেশে শহীদ মিনার কেন নির্মাণ করা হয়েছে এই ঘটনা আমাদের জানা নাই। ইতিহাস তো হচ্ছে যে মানে আমাদের পরবর্তী প্রজন্ম যেন এটা উপলব্ধি করতে পারে। এছাড়া 8 উপজেলার মধ্যে রাঙ্গাবালী, গলাচিপা ও মির্জাগঞ্জে নেই স্থায়ী শহীদ মিনার। আর কলাপাড়া, দুমকি ও বাউফল উপজেলায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে অরক্ষিত। এসব শহীদ মিনারে অবাধে বিচরণ করছে গরু ছাগল। শহীদ মিনারগুলো সুরক্ষার দাবি স্থানীয় মুক্তিযোদ্ধাদের। আমাদের দেশে যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার আছে সেটা অবহেলিত এবং যেখানেও যা আছে তা জীর্ণশীর্ণ অবস্থা, সংরক্ষিত কোনো ব্যবস্থা নাই। পৌরসভার মেয়র, উপজেলার চেয়ারম্যান, জেলা প্রশাসক বা জনপ্রতিনিধি কেউই এদিকে দৃষ্টি দেয় না। যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই তাদের ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা। যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকবে তাদের নিজস্ব অর্থায়নে যত যেভাবে সম্ভব সেইভাবে তারা করবেন, এটি আমরা আশা করি। জেলার সকল শহীদ মিনার সুরক্ষিত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি পটুয়াখালীবাসীর। দীপ্ত, বার্তাকক্ষ।